চণ্ডকর্মা নামে এক রাক্ষসের বাস ছিল এক বনের মধ্যে। একদিন এক ব্রাহ্মণ গিয়েছিল তার গ্রাম থেকে খানিকটা দূরে একজনের বাড়িতে পুজো করতে। ফেরার সময় সে বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। সেই সময় রাক্ষস যাচ্ছিল পুকুরে স্নান করতে। ব্রাহ্মণকে সামনে দেখে রাক্ষস গম্ভীর স্বরে বলে উঠল, এ বেটা দাঁড়া, আমি যাচ্ছি পুকুরে স্নান করতে, তোর ঘাড়ে চড়েই আমি পুকুরে যাব। ব্রাহ্মণ তো এই কথা শুনে ভয় কাট, কি আর করে বেচারি, নিয়ে চলল রাক্ষসকে ঘাড়ে করে। মনে মনে ভাবতে লাগলো, হায় রে, রাক্ষসের হাতেই আজ আমার নির্ঘাত প্রাণ যাবে, আমার বউ ছেলে মেয়েকে দেখতে পাবো না। ব্রাহ্মণ ছিল এক অদ্ভুত স্বভাব, সে ছিল কৌতূহলী প্রকৃতির। যখনই সে যা দেখত তাই নিয়ে তার কৌতূহলের সীমা থাকতো না। এদিকে হয়েছে কি, যেতে যেতে ব্রাহ্মণ লক্ষ্য করল রাক্ষসের পা দুটো পদ্মের পাপড়ির মতো নরম। কৌতূহলী ব্রাহ্মণ ভাবল রাক্ষসকে এই ব্যাপারটা জিজ্ঞাসা করি। আবার ভাবতে লাগলো, রাক্ষস যদি রেগে গিয়ে তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে। কিছুক্ষণ চিন্তা করে ব্রাহ্মণ বলেই ফেললো, কিছু মনে না করো রাক্ষস মামা, তোমার পা দুটো এত নরম কি করে হলো বলো দেখি। রাক্ষস অট্টহাস্য করে বলল, শুধু পা দুটো নয় রে, আমার গোটা শরীরটাই ফুলের পাপড়ির মতো নরম। সে কি রাক্ষস মামা, তুমি তো কোনো জায়গায় স্থির হয়ে বসে থাকো না, তোমার কাজই হলো বনে বনে ঘুরে বেড়ানো, এইসব করেও তোমার শরীর এত তুলতুলে নরম থাকে কি করে? আমি কখনো ভিজে পায়ে মাটিতে পা দিই না বুঝলি বেটা, তাই আমার শরীর এত তুলতুলে নরম। কথায় কথায় পুকুরের পাড়ে পৌঁছালো ব্রাহ্মণ ও রাক্ষস। সেখানে পৌঁছে রাক্ষস বলল, শোন, আমি চান করে পুজো সেরে নিচ্ছি, ততক্ষণ তুই আমার জন্য অপেক্ষা কর, খবরদার এই জায়গা ছেড়ে কোথাও যাবি না। রাক্ষস জলে নামতেই ব্রাহ্মণ ভাবল, এইবেলা প্রাণ নিয়ে পালাই, স্নানটা করে শুদ্ধ হয়ে রাক্ষস নির্ঘাত আমায় খাবে, ভিজে পায়ে রাক্ষস মাটিতে পা দেয় না, আমায় পালাতে দেখলেও রাক্ষস আমার পিছু নেবে না। এইসব চিন্তা করে ব্রাহ্মণ প্রাণপণে দৌড় দিল বাড়ির দিকে। রাক্ষসও ভিজে পায়ে মাটিতে পা দেবে না এই স্থির করে পুকুর পাড়েই রইয়ে দাঁড়িয়ে গেল। কৌতূহলী স্বভাবের জন্যই ব্রাহ্মণের সেইবারের মতো প্রাণটা বেঁচে।